এই গরমে আসলে মানিয়ে নেওয়া কঠিন তাদের জন্য। এপাশে গলফ খেলারও চেষ্টা করছে কয়েকজন। প্রথম টি টোয়েন্টিতে 23 রানে পরাজয়, দ্বিতীয় টি টোয়েন্টিতে 5 উইকেটে পরাজয়ে বিষণ্ন অস্ট্রেলিয়া। আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ, সে ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ, ওদিকে পাল্টা প্রতিরোধ করতে চায় অস্ট্রেলিয়া। কন্ডিশনিং একটা ব্যাপার আছে, তার সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের পেসার এবং স্পিনারদের আক্রমণ, যার কারণে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সেট হওয়াটা খুব কঠিন হয়ে পড়েছে, সেটা স্বীকারও করেছেন তারা। ম্যাথু ওয়েট, নিয়মিত ক্যাপ্টেন, তিনি বলেছেন কন্ডিশন এবং বাংলাদেশের স্পিনার এবং পেসাররা। দেখছেন ডেইলি ক্রিকেট ফেসবুক লাইভ, সঙ্গে আছি রাহিদ রনি। মিরপুর একাডেমি মাঠে চলছে অস্ট্রেলিয়া দলে অস্ট্রেলিয়া, পরিবর্তন করতে চায় তারা। এই অনুশীলন দেখেই সেটার আভাস মিলছে, ঘুরে ফিরে সবাইকে খেলাতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া জাস্টিন ল্যাঙ্গারের দল। দুই ম্যাচে ম্যাথু ওয়েড, অ্যালেক্স ক্যারি কেউ বড় ইনিংস করতে পারেননি, মিচেল মার্শ ছাড়া কেউ আসলে খেলতেও পারছেন না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজে ক্যাপ্টেন্সি করছেন ম্যাথু ওয়েট। এখন প্রায় নিয়মিতই, কারণ নিয়মিত ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ, এছাড়াও কয়েকজন তারকা ক্রিকেটার এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলে নেই, ইঞ্জুরি কিংবা নাম প্রত্যাহার করেছে। গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ, তুখর চার ব্যাটসম্যান, গ্লেন ম্যাক্সওয়েল অলরাউন্ডার, তাদেরকে নিশ্চয়ই মিস করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই পাশে গলফ খেলছে, নিশ্চয়ই দেখছেন যে অস্ট্রেলিয়া দল এখানে প্র্যাকটিস করছে আর একজন গলফ খেলতেছে।